আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভারত ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও ইন্ডিয়ান ভিসার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যাবেন তারা অবশ্যই মনে রাখবেন যে ভিসা আবেদনের সাথে অবশ্যই আপনার ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যে কোনো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারেন মেডিকেল ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই অ্যাপয়েন্টমেন্টটা সেই ক্ষেত্রে সিএমসি ভ্যালুর যেটা আছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি ভ্যালোডার অ্যাপয়েন্টমেন্টে সবথেকে বেশি গুরুত্ব পায় এবং সব থেকে বেশি ভিসা দেয় যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই সিএমসি থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নিলে মোটামুটি বলা যায় যে ভিসা কনফার্ম কারণ সিএমসিতে খুব কম ভিসা রিজেক্ট করে যদি কোনো মেজর ভুল না থাকে ফর্মে বা অন্য কোনো পাসপোর্টে কোনো খুব বড়ো ভুল না থাকলে সিএমসির অ্যাপার্টমেন্ট কখনও রিজেক্ট করে না সেই ক্ষেত্রে কীভাবে আপনারা সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন গুগলে যাবেন গিয়ে সি ভ্যালোর লিখে সার্চ করবেন দেখেন ক্রিস্টান মেডিকেল কলেজ ভ্যালোর সিএমসি ভ্যালোর ক্লিক করবেন এ পেশেন্ট পেশেন্টে ক্লিক করবেন আচ্ছা এরপরে আছে পেশেন্ট পোর্টাল ক্লিক করবেন এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে এগুলো দেখে নেবেন এগুলো কমনই নেই প্রতিটা হাসপাতালে এরকম থাকে আচ্ছা প্রসেস টু পেশেন্ট পোর্টাল ক্লিক করবেন আচ্ছা আপনি যদি সিএমসিতে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে একটা পেশেন্ট আইডি পাবেন আর যদি আপনি নতুন হন সেই ক্ষেত্রে নিউ পেশেন্ট ক্লিক করুন ফার্স্ট টাইম টু সিএমসি ক্লিক করবেন আচ্ছা এখানেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনি দেখে নেবেন একবার আই হ্যাভ রিডান এগ্রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করবেন প্রসেস টু রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করবেন দেখেন শুরুতেই আসছে পেশেন্ট টাইটেল অবশ্যই মিস্টার না মিসেস বা ডক্টর সিলেক্ট করে দিবেন আমরা মিস্টার পেশেন্ট নেম দিবেন আচ্ছা ডেট অফ বার্থ দিবেন আচ্ছা ন্যাশনালটি ক্লিক করবেন বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে নিতেছি পেশেন্ট অকুপেশন কী করেন উনি স্টুডেন্ট আমরা স্টুডেন্ট দিতেছি ফাদার্স নেম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী করবেন পাসপোর্টে যেভাবে থাকবে সেইভাবে লিখবেন এরপরে ডানে মেইল ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ধর্ম আপনি যে ধর্ম এটা দেবেন মুসলিম আচ্ছা রিলেশনশিপ অর্থাৎ আপনি বামে যে অপশনটা লিখলেন ফাদার মাদার অথবা হাজব্যান্ড নেম এখানে আপনি কার নাম দিয়েছেন বাবা মা না কি আপনার রেসপন্স সেই ক্ষেত্রে আমরা রিলেশনশিপ যেহেতু বাবার নাম দিচ্ছি তো আমরা ফাদার্স নেম সিলেক্ট করতেছি ক্লিক হেয়ার পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ইজ ডিফারেন্ট যদি আপনার দুটো আলাদা হয় সেই ক্ষেত্রে ক্লিক করে নেবেন তাহলে অবশ্যই দুটো ঠিকানা দিতে হবে আর যদি এক হয় সেক্ষেত্রে ঠিক না দিলেও চলবে একটা দিলেই হবে যেহেতু আমাদের আলাদা সেক্ষেত্রে আমরা আলাদাভাবে দিতেছি টিকটা দিয়ে দিলাম পারমানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা পাসপোর্ট অনুযায়ী দেবেন কান্ট্রি দিবেন ডিস্ট্রিক্ট দিবেন আচ্ছা এবার ডানে বর্তমান ঠিকানা দিবেন আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন কান্ট্রি ডিস্ট্রিক্ট দেবেন পিনকোড দিবেন আচ্ছা এরপরে দেখেন ফোন নাম্বার এটা যদি ইন্ডিয়ান ফোন নাম্বার থাকে ইন্ডিয়ান নাম্বার যদি ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান নাম্বার যেহেতু আমরা ইন্ডিয়ান থেকে নিতেছি না বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতেছি সেক্ষেত্রে ইমেল আইডি দিব আচ্ছা ল্যান্ডলাইন নাম্বার দরকার নেই অপশনাল পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন ডেট অফ ইস্যু কত তারিখ ইস্যু হয়েছে দিবেন এক্সপায়ার ডেট দিবেন পার্সোনাল ফোন নাম্বার একটা অপশনাল দিলে দিতে পারেন না থাকলে নাই দিলাম না এরপরে ডানে দেখেন ভিসা নাম্বার যদি কারো ভিসা থাকে সেক্ষেত্রে ভিসা ইনফরমেশন দিতে পারেন যেহেতু আমাদের ভিসার জন্যই আবেদন করতেছি সেহেতু এগুলো ব্ল্যাঙ্ক থাকবে অপশনাল আচ্ছা অ্যাটেন্ডেন্স পাসপোর্ট ইনফরমেশন অর্থাৎ আপনার আপনার সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে তাদের ফুল তথ্য দিয়ে দিবেন প্রথমে নাম দিবেন পাসপোর্ট নাম্বার দিবেন ডেট অব ইস্যু দিবেন আচ্ছা এরপরে সেম অপশনাল আচ্ছা আপনার সাথে যদি একাধিক অ্যাটেন্ডেন্স যায় সে আপনারা এখানে অ্যাড মোর অপশন আছে দেখেন অ্যাড মোর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার একটা ব্ল্যাঙ্ক ফর্ম আসবে এটা পূরণ করলে সেমভাবে আবার অ্যাড দেবেন দেখেন আমাদের কিন্তু একটা অ্যাড হয়ে গেছে অলরেডি এই যে একটা অ্যাড হয়ে গেছে এরপর যদি আপনি আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন একবার চেক করবেন যে হ্যাঁ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব ঠিক আছে কি না সব যদি ঠিক থাকে তাহলে সাবমিট বাটন ক্লিক করবেন আচ্ছা এরিয়া আমাদের এরিয়াটা দিতে হবে এখানে লাল স্টার দেওয়া আছে এরিয়াটা দিয়ে দিই আচ্ছা এরিয়া দিয়ে দিলাম কোন এরিয়া এরপরে সাবমিট দেখেন সাবমিট নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ক্যাপচার আসছে ভেরিফিকেশান এটা দিয়ে নেবেন আচ্ছা ডিক্লারেশনটা পরে নেবেন পরে টিকটা দিয়ে নেবেন সেমভাবে প্রসেড ক্লিক করবেন দেখেন সাথে সাথে আপনার ওরা ভেরিফিকেশান করবে যেহেতু আমাদের ইন্ডিয়ান ফোন নাম্বার নাই সেই ক্ষেত্রে অবশ্যই মেইলটা ভেরিফিকেশান করে নিতে হবে তো প্রসেড ক্লিক করবেন আচ্ছা ক্লিক হেয়ার টু ভেরিফাই ইমেল দেখেন সাথে সাথে আপনার মোবাইলের যে মেইলটা দিচ্ছেন মেইলে একটা ওটিপি যাবে আচ্ছা এর সাথে কিন্তু আরও একটা মেইল আসবে একটা ইউজারের এবং পাসওয়ার্ড আসবে এটা যত্ন করে রেখে দেবেন আপনারা আচ্ছা কোডটা দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন দেখেন ইমেল ভেরিফিকেশান সাকসেসফুল আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে ওকে ক্লিক করবেন আচ্ছা প্রুসেড ক্লিক করবেন সিএমসি মেইন হসপিটাল আচ্ছা আচ্ছা কনসালটেশান রেগুলার ওটিপি ঠিক আছে এখানে দুটো আছে অডিও ভার্চুয়াল একটা আর একটা সিএমসি ভিজিট তো আমরা যেহেতু সিএমসিতে যাবো সেক্ষেত্রে সিএমসি ভিজিট দিব ক্যাটাগরি প্রাইভেটই থাকবে ডিপার্টমেন্ট আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেটা সিলেক্ট করবেন আমাদের একটা কার্ডিওলজি তো আমরা কার্ডিওলজি দিতেছি আচ্ছা পাশে ক্লিনিক দেখেন এখানে এক দুই তিন আছে এগুলো তিনটে আপনি একটা প্রথম এক দেখবেন যদি সিট ফাঁকা না থাকে আপনার শিডিউল অনুযায়ী না মিলে সেই ক্ষেত্রে দুই দেখবেন তিন দেখবেন এক থেকে শুরু করি আমরা এখানে একটা দিলেই হলো এক ক্লিক করলাম আচ্ছা দেখেন এখানে অবশ্যই মনে রাখবেন ফার্স্ট ভিজিট ফর দিস ক্লিনিক উইল বি সিন বাই এসআর রেজিস্টার অর্থাৎ অবশ্যই আপনি যদি প্রথমবারের মতো যান সেই ক্ষেত্রে আপনারা এসআর রেজিস্টারে দেখা করবেন অবশ্যই এছাড়াও এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওকে ক্লিক করবেন আচ্ছা এরপর আসি ডক্টর দেখেন এখানে ডক্টরের নাম দেওয়া আছে কার্ডিওলজির কোন কোন ডাক্তার আছে আপনি আপনার মতো করে একজন ডাক্তার সিলেক্ট করে নেবেন এরপরে দেখেন এখানে কত তারিখে আপনার সবগুলো অ্যাপার্টমেন্ট শো করতেছে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে পঁচিশ এগারো নয় এগারো দুই বারো পঁচিশ এগারো অর্থাৎ নভেম্বরে পঁচিশ তারিখে আগে শিডিউল নাই আমরা বাদ দিলাম অন্য একজন ডাক্তার দেখি সাতাইশ বারো এরও শিডিউল পাওয়া যাবে না শীঘ্র এরপরে অন্য একজন ডাক্তার দেখি ইনি আপাতত অপাদত নাইনটি নব্বই দিনের জন্য ছুটিতে আসে এরপরে কনসালটেন্ট ক্যাটাগরি এরপরে দেখেন কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগে এখানে কিন্তু আপনার শিডিউল আছে দেখেন এখানে আগামী মাসে সাত তারিখে একটা শিডিউল আছে সাত দশ যেহেতু ভিসা প্রস্তুতি চার পাঁচ দিন লাগে সেক্ষেত্রে আমাদের সাত তারিখেরটা দেওয়াই ভালো হবে সেই ক্ষেত্রে যদি আপনার ভিসা প্রসেসিং সময় লাগে আপনারা এটা আবার ডেটটা চেঞ্জ করে নিতে পারবেন তো আপাতত আমরা সাত তারিখেরটা দিতেছি এখানে কিন্তু কোনো ডাক্তার না একবারে কনসালটেন্ট হিসাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন যাই হোক আমাদের মূলত ডাক্তারের থেকে ইম্পর্টেন্ট আপনাদের আগে ভিসা পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করা সেই ক্ষেত্রে আমরা আগামী মাসের সাত তারিখ নিতেছি এছাড়াও যদি আপনাদের এমন কোনো ব্যাপার থাকে না যে ডাক্তার আপনি যে ডাক্তার খুঁজতেছেন ওই ডাক্তার দ্বারাই করাবেন সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার সম্পর্কে দেখে নেবেন কত তারিখে শিডিউল আছে ওই অনুযায়ী করবেন আমরা যেহেতু ভিসার জন্য ডাক্তার মেইন না আমাদের মেন ভিসা সেক্ষেত্রে আমরা যেহেতু সাত তারিখের শিডিউল আছে তো আমরা সাত তারিখের শিডিউল নিতেছি বুক নাও ক্লিক করবেন আচ্ছা আর ইউ শিওর ফিক্সড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইয়েস ওকে দিবেন দেখেন অ্যামাউন্ট কিন্তু নয়শো রুপি বাংলাদেশি টাকায় ভ্যাটসহ বারোশো সামথিং আসবে আচ্ছা পেমেন্ট মোড ক্লিক করবেন নেট ব্যাঙ্ক নাকি ক্রেডিট অথবা ডেবিট কার্ড তো আমাদের যেহেতু ডেবিট কার্ড আছে আমরা ডেবিট কার্ড দিব আচ্ছা প্রসেড ক্লিক করবেন আচ্ছা এরপরে আসি আমরা পে উইথ জি আধার ব্যাঙ্ক ডেবিট কার্ড যেহেতু আমাদের ডেবিট কার্ড সেহেতু আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড সিলেক্ট করবেন আচ্ছা এবার আপনি আপনার কার্ড নাম্বার দেবেন কার্ড হোল্ডার নাম দেবেন কার্ডের এক্সপায়ার মান দিবেন ইআর দিবেন সিবিসি নাম্বার দিবেন এরপরে এখানে যে ক্যাপচাটা থাকে ক্যাপচাটা দিয়ে দিবেন একটু ভালোভাবে চেক করে নেবেন সব ঠিক আছে কি না এরপরে পেনাও ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দেবেন কনফার্ম করবেন দেখেন সাথে সাথে কিন্তু অ্যাপার্টমেন্টটা দিয়ে দিচ্ছে সাকসেসফুল এরপর আপনি অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে নেবেন জি এভাবেই আপনারা সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নিবেন আচ্ছা এছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিতে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য জি ধন্যবাদ